বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই। আধুনিক শিক্ষা পদ্ধতির অনন্য একমাত্র বাহন হল কম্পিউটার। তবে শুধু জানার জন্য কিংবা শেখার জন্য নয়, আপনার ভবিষ্যৎ জীবনকে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে শহর রঘুনাথপুরে হাজির হয়েছে RGSDM কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি কোর্স চলাকালীন ক্যাম্পাসিং এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হয়। তাছাড়া চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় স্পোকেন ইংলিশ এবং ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় আলোচনা করার ব্যবস্থাও রয়েছে এখানে। তাই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে অবিলম্বে চলে আসুন RGSDM কম্পিউটার ট্রেনিং সেন্টারে। এখানে অতি যত্ন সহকারে কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার, ট্যালি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি GST ও স্পোকেন ইংলিশেরও প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সর্বোপরি প্রশিক্ষণ শেষে এমনকি প্রশিক্ষণ চলাকালীন ক্যাম্পাসিং এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করানো হয়। তাই আপনার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন রঘুনাথপুরের RGSDM সেন্টারে। এখানে জেক্সপো, ITI, ভকলেট প্রভৃতি পরীক্ষার কোচিং দেওয়া হয়ে থাকে। আমাদের ঠিকানা RGSDM রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড MRF এক্সক্লুসিভের সামনে। ফোন নাম্বার 8972320544। নমস্কার, আমার নাম ঋজু শান্তিগারি। আমি RGSDM দ্বারা পরিচালিত RGSDM এর ডাইরেক্টর। এখানে আমরা সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিছু কোর্সের আয়োজন করেছি। তার মধ্যে রয়েছে স্পোকেন ইংলিশ, কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার, তার সাথে রয়েছে ITI জেক্সপো বুকলেটে এন্ট্রান্স এক্সাম কোচিং ক্লাস। এখানে আমরা সকল ছাত্রছাত্রীদের জন্য ক্যাম্পাসিংয়ের আয়োজন করি। তাছাড়া তারা যাতে একটা ভালো জায়গায় জব পেয়ে যায় আমরা সেটাও চেষ্টা করি। যারা যারা আগ্রহী আসো তারা সকলেই তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করো, ঠিক আছে? এখানে এখন অ্যাডমিশন চলছে। কিছুদিনের মধ্যে একটা জব হয়েছিল, ক্যাম্পাসিং অ্যারেঞ্জ হয়েছিল। সেখানে আমাদের স্টুডেন্ট গিয়েছিলো এবং সেখান থেকে আমাদের স্টুডেন্ট সিলেক্ট হয়েছে অল ওভার পুরুলিয়ার, মানে সে একাই, ঠিক আছে? আমি চাইছি যে বাকি যে যারা আছে তারা যেমন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তার যে সিলেক্ট হয়েছে তার খুব শীঘ্রই একটা জায়গায় পোস্টিং হবে, ঠিক আছে? তার স্যালারিও ভালো, ঠিক আছে? তো আমি সত্যি খুব মানে আনন্দিত হয়েছি যে আমার স্টুডেন্ট একটা কোথাও ঠিক জায়গায় একটা মানে সিলেক্ট হয়ে চাকরি বাকরি পাচ্ছে। স্যার আমাদের ফার্স্ট ক্যাম্পাসিং এনেছিলেন, তো আমি দুর্গাপুর দিতে যাই ইন্টারভিউ। ফার্স্ট ইন্টারভিউতে সিলেকশন হয়ে যায়, তো থ্যাঙ্কফুল RGSDM অ্যান্ড RGSDM যে ফার্স্ট ইন্টারভিউতেই আমি সিলেকশন হয়ে যাই। আশা করছি তাড়াতাড়ির মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। যে পুরুলিয়ার মতো জেলাতে যেখানে চাকরির দিক থেকে অনেক পিছিয়ে আছে, অনেকেই চাকরি পায় না, সেই সুযোগটা পায় না, তো সেখানে এরকম একটা উদ্যোগ যে নেওয়া হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ। এবং আমাদের, আমি একটি কলেজের অধ্যক্ষ, সান্তালদি কলেজের অধ্যক্ষ, এবং আমার নিজের কলেজের স্টুডেন্ট এখান থেকে জব পেয়েছে, তো আশা করি পরবর্তীকালে এরকম আরও অনেক স্টুডেন্ট জব পাবে। এখানে মেনলি যেটা শেখানো হয় সেটা জব বেসড, জব ওরিয়েন্টেড শেখানো হয়। এবং যে যে জব স্কিলসগুলো দরকার এখন, মানে সিলেবাসটা এতটা আপডেট করা হয়েছে যে যেগুলো পড়লে এখন জব পেতে সুবিধা হয় সেরকমভাবেই পড়ানো হয়। স্পেসিফিক্যালি জব ওরিয়েন্টেড শেখানো হচ্ছে এখানে। আমি তো বলবো সবার আগে যে এরকম একটা এত কম খরচে এরকম একটা এত ভালো সুযোগ একটা পাওয়া যখন যাচ্ছে, তখন আমি তো বারবার বলবো স্টুডেন্টদের যে একটা কোর্সে এনরোল করতে, কারণ পরবর্তীকালে তাদেরই তাদের সুবিধা হবে চাকরি পেতে।